সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বলেছিলাম না ভিডিও শুরু করার আগে যে আজকে তোমাদেরকে নতুন একটা জায়গা নিয়ে আসব। সেই নতুন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ লোহিত সাগর, আর এই জায়গাতেই বলেছিলাম যে আমি তোমাদের আজকে নতুন একটা জায়গা উপহার দেব, দেখাবো। আর এই জায়গায় চলে আসছি এখন, তো দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে জায়গাটা। আমার পিছনে যে দেখতে পাচ্ছ এগুলো সব নারিকেল গাছ, আর নারিকেল গাছ থেকে অবশ্যই তোমাদের মনে জাগতে পারে এত গাছ। সৌদি আরবে শুধু দেখি রাস্তাঘাটে যে খেজুর গাছ, তো এখানে টোটালি ডিফারেন্ট। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছ সব নারিকেল গাছ, কোনো খেজুর গাছে এখানে চতুর্দিকে যা দেখতে পাচ্ছ সব কোনো নারিকেল গাছ। এই যে এই দিকটায় পানিতে নেমে এনজয় করার জন্য যে খেলার ব্যবস্থাও করে দিয়েছে বাচ্চাদের, অনেক সুন্দর করে দিয়েছে। বন্ধুরা, এই জায়গাটাতে দাঁড়িয়ে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, যে বিল্ডিংগুলো দেখতে অনেকটা থাইল্যান্ডের ফুকেট অথবা ইউএসএর ফ্লোরিডা, সেম এর আদলে বানানো হয়েছে এই জায়গাটা। দেখতে ভিউটা সেম এরকমই, এই যে এখানে নারিকেল গাছ লাগানো হয়েছে। তোমরাও দেখতে পাচ্ছ অবশ্যই ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটি পরিবেশ। এদিকে সমুদ্রের দেও অসাধারণ। শহরের পাশেই লোহিত সাগর, আর লোহিত সাগর এই শহরের পরিবেশটাই বদলে দিয়েছে, অনেক সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। এই যে বন্ধুরা, এই গাছটাতে দেখো তো কতগুলো ডাব আছে। এই জায়গাটাতে দুই বছর আগে এসে যেরকম দেখেছিলাম, কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। সে আগের মতন আর নাই। যখন আমি আসছিলাম তখন এই গাছগুলো নতুন লাগানো হয়েছিল, কিন্তু এখন এই গাছগুলো অনেক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, এই গাছগুলো। এই যে আমার এই পাশ